প্রায় 70 বছর আগে লন্ডনের এ ওয়েস্টমিনস্টার অ্যাবেতে রানীর মুকুট মাথায় তুলেছিলেন দ্বিতীয় এলিজাবেথ। তার মৃত্যুর পর এবার রাজ সিংহাসনে তাজ পরবেন তার বড় ছেলে তৃতীয় চার্লস। আসছে বছরের 6 মে রাজা তৃতীয় চার্লস আনুষ্ঠানিকভাবে ক্ষমতা গ্রহণ করতে যাচ্ছেন ব্রিটিশ রাজ সিংহাসনের। একই দিন কুইন কনসর্ট হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেবেন চার্লসের স্ত্রী ক্যামিলা, সেই সঙ্গে মাথায় তুলবেন রাজমুকুট। মঙ্গলবার লন্ডনের বেকিংহাম প্যালেস থেকে আসে তারই ঘোষণা। ধর্মীয় এই অনুষ্ঠানটি পরিচালনা করবেন ক্যান্টারবেরির আর্চ বিশপ। এদিন পুরো দুনিয়ার সামনে নতুন রাজা অভিষেক শপথ গ্রহণ করবেন। এসব আনুষ্ঠানিকতার সময় তিনি নতুন দায়িত্বের প্রতীক হিসেবে রাজদণ্ড গ্রহণ করবেন। আনুষ্ঠানিকতার চূড়ান্ত পর্বে আর্চ বিশপ তার মাথায় খাঁটি সোনার মুকুট পরিয়ে দিবেন। জাহানারা ভূঁইয়া, এখন বিশ্ব।